কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, যে আইডি কার্ড টার্ড করে ব্যাগটা গুছিয়ে, হঠাৎ করে একটা ফোন চলে আসলো যে আমার নাকি গুগল অ্যাডসেন্স থেকে চিঠি চলে আসছে। তো চিঠিটা আনতে যাই, তো আজকে আর কলেজে যাওয়া হবে না, তো আইডি কার্ড করে আর লাভ নেই। তো ফিলিং সো এক্সাইটেড যে গুগল অ্যাডসেন্স থেকে আমার জন্য চিঠি এসেছে আমেরিকা থেকে, দ্যাটস ওয়াই আমি তো খুবই এক্সাইটেড। আর এই চিঠিটা কিন্তু পেয়েছি অবশ্যই তোমাদের জন্য, যারা আমাকে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো আর সবসময় নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো। তো বাকি কথা সব পরে বলবো, আগে যাই চিঠিটা নিয়ে আসি। তো আজকে আর ভার্সিটিতে যাওয়া হচ্ছে না, আর তোমাদের সাথে এখন আর নিয়মিত ব্লগ শেয়ার করা হয় না একটু ব্যস্ত যে কারণে। যাই হোক, সব কিছু পরে আমরা আরও ডিসকাস করবো, আগে চিঠিটা দিয়ে নিয়ে আসি। চিঠি আনার জন্য এখন রিক্সা দিয়ে যাচ্ছি, এই তো আমাদের বাসার থেকে মোটামুটি 20 মিনিটের রাস্তা, যেখানে আর কি পোস্ট অফিস সেখানে। এই যে সাথে হচ্ছে কি আব্বু আছে, কারণ আমি চিনি না পোস্ট অফিসটা কোথায়, যে কারণে আব্বু আমাকে নিয়ে যাচ্ছে। তো এই যে চলে আসলাম মোহাম্মদপুর পোস্ট অফিসে, আর এটা দেখলাম মোটামুটি অনেক বড় সড়ো একটা পোস্ট অফিস, আর আব্বু আমাকে বলল যে এটা নাকি অনেক পুরনো একটা পোস্ট অফিস, যেখান থেকে আব্বু আগে সবসময় কন্টিনিউ চিঠি আদান প্রদান করতো। যাই হোক, এই হচ্ছে গিয়ে পোস্ট অফিসটা। তো তিনতলায় চলে আসলাম, আর তিনতলাতেই হচ্ছে কি আমার চিঠিটা এসেছে। আসসালামু আলাইকুম ডেলিভারি ম্যান বাবু, কি ব্যাপার? একটা ডেলিভারি চিঠি আছে ওনার কাছে, আমাকে ফোন করছে। পান না না ভান কি কি নাম জানি, এস কে মেঘলা। কালকে আমি দুর্গাবতী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এস কে মেঘলা রবিন, এইটাই। আচ্ছা, এটা আগে অন্যরকম আসতো না? ঠিক আছে, এটাই এখানে আমার নাম লিখবো। এই তো সিগনেচার করে গুগল অ্যাডসেন্সের চিঠি ফাইনালি আমার হাতে, যেটার জন্য কিনা নতুন ইউটিউবাররা সবাই অনেক এক্সাইটেড থাকে। আর এটার জন্যই হচ্ছে গিয়ে ইউটিউবে যে শর্ত থাকে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম পূরণ করতে হয়, দেন এরপর হচ্ছে মনিটাইজেশন পাওয়ার পরেই হচ্ছে এই লেটারটা আসে। তো এটা হচ্ছে প্রত্যেকটা যারা বিগিনার আছে ইউটিউবারে, তাদের হচ্ছে কি এটা অনেকটা স্বপ্ন। আবার অনেকে বলে এই চিঠিটাকে সোনার হরিণ। যাই হোক, তো তোমরা যেটাই বলো না কেন, এটা হচ্ছে কি ফাইনালি আমি এখন পেয়ে গেছি। তো এটা হচ্ছে এখন কেটে দেখবো এটার ভিতরে কী আছে। তো এখান থেকে হচ্ছে কেটে নিচ্ছি। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো আর নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের জন্যই কিন্তু আমি এই চিঠিটা পেয়েছি। আর কথা হচ্ছে কি, আমি যে ইউটিউবার হব বা এরকম কোনো কিন্তু চিন্তাধারা ছিল না আমার ভিতরে। আমি জাস্ট আমার যে সুন্দর সুন্দর মেমোরিগুলো সেগুলো হচ্ছে গিয়ে এখানে শেয়ার করে রাখতে চেয়েছিলাম। তো রাখতে রাখতে যেহেতু সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আর চ্যানেলের মনিটাইজও হয়ে গেছে, চিঠিটা পেয়ে গেছি, যে কারণে আমি অনেক বেশি খুশি। যাই হোক, একটা সাইড কাটার পরে দেখছি যে এটার ভিতরে কিছু নাই, এটাই হচ্ছে গিয়ে মূলত চিঠি। যাই হোক, এটা দেখে তো আমি অনেকটা অবাক যে ভিতরে কিছু নাই। আমি আসলে এক্সপেক্ট করেছিলাম যে ভিতরে হয়তো একটা ছোট চিঠি আছে। যাই হোক, তারপরে বুঝলাম যে আসলে কাটাকাটি না, এখান থেকে সুন্দর করে এভাবে করে রিমুভ করা যায় সাইডগুলো। আর সাইডগুলো রিমুভ করার পরে এটা হচ্ছে কি একটা বড় একটা পিস্টারের মতন হবে, যেটাই হচ্ছে গিয়ে চিঠিটা ছিল, মানে এটাই হচ্ছে গিয়ে চিঠিটা, এটার ভিতরে আলাদা করে এক্সট্রা কোনো চিঠি নেই। এই তো এখন হচ্ছে গিয়ে চারো সাইডটা আমি হচ্ছে রিমুভ করে দিচ্ছি। প্রথমে তো ভুল করে কেচি দিয়ে কেটেই ফেলেছিলাম, তো কেচি দিয়ে কাটা লাগবে না, তোমাদের যখন আসবে তখন তোমরা ওইভাবে করে রিমুভ করে নিবে। যারা নতুন ইউটিউবার আছো আর যারা এখনও এই চিঠিটার জন্য অপেক্ষা করছো, তাদেরকে বলবো তোমরা কন্টিনিউ করে যাও, তোমরা অবশ্যই সাকসেস পাবে, কারণ যে কোনো কাজ যদি তুমি পরিশ্রম করো সেটা সাকসেস অবশ্যই পাবে। এই তো যাই হোক, চারো সাইড হচ্ছে রিমুভ করে নিলাম, আর এরপরে হচ্ছে গিয়ে এখন ওপেন করার পালা। যাই হোক, ওপেন তো করতে নিয়েছিলাম, এখানে যে 6টা পিন নাম্বার ছিল সেটা হচ্ছে কারোর সাথে শেয়ার করা নিষেধ, যে কারণে ওটা হচ্ছে কি আমি হাত দিয়ে ঢেকে রাখলাম। তো এরকম করে হচ্ছে কি অ্যাডসেন্স লেটারটা আসবে, মানে এটাই হচ্ছে কি লেটার, এটার ভিতরে আলাদা করে কোনো লেটার ছিল না। আর এই যে 6টা পিন আসলো সেটা এখানে দেওয়ার পরে কমপ্লিট হয়ে যাবে তোমার ভেরিফিকেশনটা।